বন্ধুরা তোমরা যারা ঘরে বসে পার্ট টাইম জব করতে চাইছো এবং মান্থলি প্রায় দশ হাজার কিংবা কুড়ি হাজার টাকা আর্ন করতে চাইছো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এই মুহূর্তে সরকারি পার্ট টাইম জব রীতিমতো রয়েছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এই পার্ট টাইম জব অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যেখানে তোমাদের কাছে যদি স্মার্টফোন থাকে তোমাদের কাছে যদি ইন্টারনেট ব্যবস্থা থাকে তোমাদের কাছে যদি ডেটা থাকে সেটাকে কাজে লাগিয়ে কিন্তু তোমরা ঘরে বসে পার্ট টাইমে এ দশ হাজার থেকে কুড়ি হাজার ইনফ্যাক্ট তারও বেশি কিন্তু আর্ন করতে পারবে সম্পূর্ণ জেনুইন ওয়েবসাইট সেন্ট্রাল গভর্নমেন্টের জেনুইন পার্ট টাইম জব সমস্তটা বলবো ও কি কাজ করতে হবে কিভাবে আবেদন করবে কিভাবে প্রোজেক্ট নেবে এবং কিভাবে। এ তোমরা এই পার্ট টাইম জব করে আর্ন করবে সমস্তটাই কাজেই এই তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো হাউসওয়াইফ হয়ে থাকো বা কোনো কর্মে লিপ্ত হয়ে থাকো জব করতে যাও প্রত্যেকের জন্য এই জবটি প্রত্যেকে ভিডিওটা যারা পার্ট টাইম জব করতে যাও প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো যেমনটি বললাম এটা কিন্তু একটা সরকারি পার্ট টাইম জব যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু সাধারণ মানুষকে এডুকেট করা হচ্ছে যার থ্রুতে কিন্তু তোমরা জব পাচ্ছ ও এখানে জানো আমাদের দেশে এখনও পর্যন্ত এরকম অনেক মানুষ আছে যারা হয়তো ভালো করে ইংলিশ পড়তে বা লিখতে জানে না হয়তো বাংলা ভাষাটাই ঠিক করে জানে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে অনেকে রয়েছে গুজরাটে যারা গুজরাটি জানে এ হিন্দিও ঠিক করে জানে না অনেকে অনেক মানুষ আছে শুধুমাত্র বাংলা জানে হিন্দিও ঠিক করে বোঝে না তো এখানে তোমার বাংলা ভাষাই সম্পূর্ণভাবে কাজ করতে পারবে অ্যাকচুয়ালি ইনিশিয়েটিভটা কি এখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ইনিশিয়েটিভ হচ্ছে প্রত্যেকটা মানুষকে এডুকেশান দেওয়া বাংলা ভাষায় কিন্তু সমস্তটা প্রত্যেককে প্রোভাইড করা হয় মানে তার যে রিজন্যাল ল্যাঙ্গুয়েজ আছে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে যাতে প্রত্যেকের লোকাল ল্যাঙ্গুয়েজে এডুকেটেড হতে পারে ফাইন্যান্সিয়ালি ই কিংবা এগ্রিকালচারালি তো সেই কারণেই কিন্তু এটা ইনিশিয়েটিভ নিয়েছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তার রিলেটেডই কিন্তু পার্ট টাইম জব যেটা গভর্নমেন্ট তোমাকে পে করবে তোমার কাছে যদি ইন্টারনেট ব্যবস্থা থাকে একটা স্মার্টফোন থাকে বা ল্যাপটপ থাকে তাহলে কিন্তু তোমরা জবটি করতে পারবে স্মার্টফোনের মাধ্যমেও কিন্তু এটা করা সম্ভব একটুখানি কনফিডেন্স তোমাদের হতে হবে সমস্তটা আমি বিস্তারিত বলবো কী কী তোমাদের অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়া রয়েছে এ কীভাবে তোমরা জব করবে স্টেপ বাই স্টেপ অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের বিস্তারিত ও বিষয়টা জানিয়ে তারপরে রীতিমতো দেখাবো কীভাবে তোমরা আবেদন করবে এ কী কাজ করতে হবে সমস্ত কিছু দেখতেই পাচ্ছ স্পিক রিকগনিশান ইন এগ্রিকালচার অ্যান্ড ফাইন্যান্স ফর দ্য পুয়োর ইন ইন্ডিয়া মানে গরিব যে মানুষেরা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়ালি নলেজ নেই যাদের অ্যাকচুয়ালি যারা এগ্রিকালচার করছে এ এগ্রিকালচারের ব্যাপারে জানে না তাদেরকে এডুকেটেড করার জন্য কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজে এই ওয়ার্ডটা রয়েছে যার ইনিশিয়েটিভ নিয়েছে কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে এ তো এখানে দেখতে পাচ্ছ হিন্দি বাংলা মারাঠি বিভিন্ন ভাষায় কিন্তু এই জব কিন্তু রয়েছে মানে যে কোনো রিজিনাল ল্যাঙ্গুয়েজ যদি তুমি জানো কোনো আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ জানলেও কিন্তু তোমার হবে সেই ভাষায় তুমি এজুকেটেড করতে পারো অন্যান্য মানুষ থ্রু সেন্ট্রাল গভর্নমেন্ট আর তো এখানে পরিষ্কার সমস্ত জিনিস দেওয়া আছে দেখতেই পাচ্ছ যে কি কী ভাষা রয়েছে নাইন ল্যাঙ্গুয়েজ এখন রিকগনাইজ করেছে হিন্দি বেঙ্গলি মানে যারা বাংলা জানো তারাও কিন্তু কাজ করতে পারো হিন্দি রয়েছে বেঙ্গলি রয়েছে মারাঠি রয়েছে তেলুগু রয়েছে ভোজপুরি রয়েছে কানাডা রয়েছে তারপরে আরও ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে রয়েছে আর বাদবাকি যারা ভিডিওটি দেখছো তারা প্রত্যেকেই বাংলা জানো তো বাংলা জানলে এনাফ তোমার জন্য ঠিক আছে এ বাংলা আর সম্বন্ধে তোমাকে জানতে হবে ঠিক আছে এবার এখানে পুরো ডিটেলসও তুমি ভিডিও দেখে দেখতে পারো যে অ্যাকচুয়ালি কি রয়েছে কেন করছে বিষয়টা বললাম সেটা কিন্তু এক্সপ্লেন করা আছে তো এখানে দেখতেই পাচ্ছ হিন্দি বেঙ্গলি মারাঠি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের কাজ করার সুযোগ ভেবে প্রজেক্ট আসবে তো তোমরা বাংলা জানলে বাংলা প্রজেক্টও নিতে পারো হিন্দি জানলে হিন্দি প্রজেক্টও নিতে পারো বিভিন্ন সময় কিন্তু এখানে বিভিন্ন জব আছে দেখতে পাচ্ছ এগ্রিকালচার সম্বন্ধে যেহেতু জানানো হবে দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে আপকামিং চ্যালেঞ্জ অ্যান্ড ওয়ার্কশপস মানে এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জব কিন্তু আসে এ সমস্তটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা সরকারি প্রজেক্ট থাকে এ যেখানে দেওয়া হয় এবং ভিউ মোড়ে যদি ভিউ অলে যদি ক্লিক করো ও তো এখানে কিন্তু পরিষ্কার প্রথমে দেওয়া রয়েছে উই আর নট চার্জ এনিথিং ফর দ্য অ্যাপ্লিকেশান মানে এখানে অনেক ফ্রড এই কাজগুলোর জন্য অনেক ফ্রড মানুষও রয়েছে যারা বলে কাজ দিয়ে দেবো তোমাদের আমরা আমাদের টাকা দাও অ্যাপ্লিকেশান করাতে টাকা নেই হয়তো কাজ দেয় টাকা নেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা সরকারি এখানে ওয়ার্ক রয়েছে যার জন্য সরকার রকম টাকা কিন্তু নেয় না অ্যাপ্লিকেশান করার পর যারা সিলেক্টেড হয় তাদেরকে জব মানে প্রজেক্ট দেয় এবং সেই অনুযায়ী কিন্তু পেও করে সমস্ত দেখাচ্ছে দেখো জেনারেল ওপেনিং মানে প্রত্যেকে যারা যারা রয়েছে প্রত্যেকে যার যে কাজগুলো করতে পারবে এখানে ঠিক আছে এ যেমন স্পিক মানে স্পিক রিডিং মানে ধরো একটা কোনো কিছু রয়েছে এ সেটাকে পরে তোমাকে রেকর্ডিং করতে হবে একদম সিম্পল ব্যাপার ওখানে সব সমস্ত অপশান রয়েছে তারপরে এখানে দেখো সেন্টেন্স কম্পোজিশন রয়েছে এ তারপরে এখানে সেন্টেন্স ট্রান্সলেট রয়েছে কোনো কিছু ট্রান্সলেট করে ধরো হিন্দিতে রয়েছে তুমি বাংলায় ট্রান্সলেট করছো ইংলিশে রয়েছে বাংলায় তুমি ট্রান্সলেট করে লিখছো গুগল থেকেও ট্রান্সলেট করে লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই এ তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট মানে তুমি ধরো বাংলা জানো এক্ষেত্রে এ কোনো ভয়েস রয়েছে হিন্দিতে সেটা শুনলে বা ইংলিশে রয়েছে সেটাকে শুনলে শুনে তুমি কি করছো ওই ওটা বাংলা ভাষায় তুমি কি হচ্ছে ট্রান্সলেট করে দিচ্ছ ও বা বাংলা ভাষায় কি কী হচ্ছে তুমি ওটাকে এ মানে ভয়েস রেকর্ড করছো ভয়েস বলে দিচ্ছ যাতে যারা পড়তে পারে না যারা মানে রীতিমতো কোনো এডুকেশান নেই তারা কিন্তু রীতিমতো ওটাকে শুনে বিষয়টা বুঝতে পারবে তো এই ধরনের ব্যাপার কিন্তু রয়েছে যাতে পোর থেকে পোর মানুষ যারা এডুকেটেড নয় তারাও এডুকেটেড হতে পারে থ্রু অডিও ঠিক আছে এ তারপরে দেখো বিভিন্ন রয়েছে রিসার্চ ওপেনিং তো পডকাস্ট রিসার্চ অ্যাসোসিয়েট তারপরে রিসার্চ অ্যাসোসিয়েট ডাটা ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তারপরে রিসার্চ এবং তোমার হচ্ছে ইন্টার্ন ইন স্পিক অ্যান্ড মেশিন লার্নিং তো এইগুলোতে যারা রয়েছে রিসার্চ এর জন্য ওপেনিং রয়েছে তো ওইখানে গেলেই তোমরা ক্লিক করলে যে কোনো একটাই পরিষ্কারভাবে কি বলে দিয়েছে দেখতে পাচ্ছ ও তোমাদের সমস্ত রোল বলে দিয়েছে এখানে কি কি দেখতে পাচ্ছ যে ওয়ান অ্যান্ড হাফ ইয়ার এই প্রোজেক্টটা দেওয়া হবে মানে এই জবটা দেওয়া হবে দেড় বছরের জন্য যেখানে এ তোমাকে দেওয়া রয়েছে নেট স্যালারি কত দেড় লাখ টাকা পার মান্থে দেড় লাখ এক লাখ কুড়ি হাজার টাকা মতন তোমরা পেতে পারো এটা ফুল টাইম জব পার্ট টাইম জব না এবং এটা যে কেউ করতে পারবে না রিসার্চ অ্যানালিস্টই পারবে যারা রিসার্চ করছে ঠিক আছে পিএইচডি যারা কমপ্লিট করেছে তারা পাবে এবং প্রোজেক্টটা পাওয়াও কিন্তু একটা হার্ড চ্যালেঞ্জের বিষয় ঠিক আছে আমি এখানে রিসার্চের ব্যাপারে বলছি না রিসার্চ যে এখানে বহু প্রচুর রিসার্চ যেমন এখানে দেওয়া রয়েছে ধরো ডেটা ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তো এখানে স্পেশালিস্ট তোমাকে হতে হবে এ সেই অনুযায়ী তোমাকে লার্নিং জানতে হবে তাহলে কিন্তু তোমরা এই প্রোজেক্টগুলো পেতে পারবে যেমন এখানে মেশিন লার্নিং কিন্তু ধরো তুমি কিছু জানো না স্পেশালিস্ট নয় তুমি জেনারেল এ মোটামুটি তুমি ফোন চালাতে জানো তোমার মোটামুটি নলেজ রয়েছে তাদের জন্য কিন্তু এই ওয়ার্কগুলো রয়েছে তবে যে কোনো একটা ওয়ার্কে ক্লিক করছি সেন্টেন্স ট্রান্সলেটে ক্লিক করছি ক্লিক করলে এখানে দেখতে পারবে এ সমস্ত ডিটেলস দেওয়া আছে এখানে দেওয়া রয়েছে স্পিক রেকগনেশন ইন এগ্রিকালচার আর অ্যান্ড ফাইন্যান্স ফর দ্য পুয়ার ইন ইন্ডিয়া তো এখানে গিয়ে তোমরা দেখতে পারবে কি কি ব্যাপার রয়েছে এবং এখানে জব প্রোফাইলে দেখতে পাচ্ছ সেন্টেন্স ট্রান্সলেট ইন ইউর লোকাল ডায়ালেক্ট এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তোমরা তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে করতে পারবে মানে হাজার সেন্টেন্স যদি তোমরা ট্রান্সলেট করো দেখো হাজার সেন্টেন্স যদি তোমরা করো তাহলে কিন্তু দু হাজার টাকা পাবে একদম গ্যারান্টেড দু হাজার টাকা কিন্তু পাবে যদি প্রোজেক্ট পাও তারপরে এখানে ডিসক্রিপশান দিয়ে রয়েছে তো এখানে যদি যাও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এরকম প্রচুর ওর জব রয়েছে আমি একটা দেখালাম আরও বিভিন্ন রয়েছে আলাদা আলাদা প্রত্যেকটা দেখালে বহু বড়ো ও অ্যাকচুয়ালি ভিডিও হয়ে যাবে এক্ষেত্রে দেখো এখানে দেখতে পাচ্ছে কারেন্টলি নট হিয়ারিং কারেন্টলি নট হিয়ারিং কারেন্টলি নট হিয়ারিং তো এই তিনটে এখন কিন্তু ও রীতিমতো জব হায়ার করছে না এই তিনটে এই মুহূর্তে ক্লোজ রয়েছে মানে প্রোজেক্ট দিয়ে দিয়েছে অন্য কাউকে আর এই প্রোজেক্টগুলো ও রয়েছে যারা স্পেশালিস্ট রয়েছে তারা তো আবেদন করবে আর যারা আর জেনারেল আবেদন করতে এখানে তোমরা দেখতে পাবে একটা জব এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে স্পিচ রেকর্ডিং তো স্পিচ রেকর্ডিংয়ে ক্লিক করবে জাস্ট রেকর্ডিং তোমাকে করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছ জব প্রোফাইলে স্পিচ রেকর্ডিং করতে হবে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজে এ একই সাথে এখানে কী কী স্কিল রিকোয়ার আছে দেখতেই পাচ্ছ মানে তোমাকে এ প্রথম বলে দিয়েছে যে তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজে এ তোমাকে পড়তে এবং লিখতে জানতে হবে মানে বাংলা পড়তেও লিখতে জানতে হবে যেটা তুমি জানো যারা ভিডিও দেখছো হ্যাভিং এ ডিগ্রি এ নেটিভ ল্যাঙ্গুয়েজ ইন রিলেটেড কোর্স অর প্রোগ্রাম ইজ প্লাস মানে বলে দিয়েছে তোমাকে এ তোমার যে কোর্স করেছো বা স্কুল প্লিং করেছো বা কলেজ করেছো সেক্ষেত্রে যদি বাংলা ভাষায় করে থাকো সেটা একটা প্লাস পয়েন্ট আর বাংলা ভাষা যদি তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে তো আরও প্লাস পয়েন্ট তারপরে হ্যা হ্যাভ এ অ্যান্ড্রয়েড স্মার্টফোন মানে হ্যাভ এ মোস্ট হ্যাভ এ অ্যান্ড্রয়েড স্মার্টফোন স্মার্টফোন দিয়েই কিন্তু তোমরা কাজটা করতে পারবে কোনো রকম ল্যাপটপ লাগবে না শুধুমাত্র স্মার্টফোন থাকলেই কিন্তু তোমরা কাজ করতে পারবে হ্যাভ এ গুড কানেক্টিভিটি মানে স্মার্টফোনে কী হচ্ছে একটা ইন্টারনেট থাকতে হবে যেটা তোমরা প্রত্যেকে রয়েছে বলে এই ভিডিওটা দেখতে পাচ্ছ তো তারপর হচ্ছে জব লোকেশন দেখতেই পাচ্ছ জব দিস জব ক্যান বি ডান ফ্রম এনিওয়ার মানে এ তোমাদের কিন্তু ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসেই তোমরা কিন্তু জবটা করতে পারবে তারপরে কোয়ালিফিকেশান যদি দেখো এখানে আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট প্রত্যেকে আবেদন করতে পারবে ফেসার্স হোক তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স হোক বোধ ক্যান অ্যাপ্লাই ফর দিস জব মানে এ তুমি ফেসার্স হও কোনোদিনও যদি কোনো কাজ না করে থাকো তাও আবেদন করতে পারবে কেউ যদি কাজ রীতিমতো করে থাকো ও এক্সপিরিয়েন্স হয়ে থেকে থাকে তাও তোমরা আবেদন করতে পারবে কোনো অসুবিধা নেই এ বেসিক যে এ তোমার স্যালারি হবে এ তো সেটা তুমি ধরতে পারো যে নব্ব ষাট মিনিট যদি কাজ করো তাহলে নব্ব নশো টাকা মানে এ বুঝতেই পারছো এক ঘন্টায় নশো টাকা কিন্তু তুমি পেয়ে যেতে পারো তো এক ঘন্টার মধ্যে কিন্তু নশো টাকা তোমাকে দেবে এক ঘন্টা জাস্ট তুমি কী করবে ফোনে কাজ করবে ফোনে কি হচ্ছে ভয়েস রেকর্ড করবে তারপরে এখানে জব ডিসক্রিপশান দিয়ে রয়েছে যে একটা টপিক দিয়ে দেবে সেটাকে পড়তে হবে তোমাকে মানে একটা দিয়ে দেবে এ কোনো ডেটা সেটাকে পড়তে হবে সেটাকে বুঝতে হবে এবং বাংলায় সেটা রেকর্ড করতে হবে এবং এখানে বলে দিয়েছে এ সেই টপিকটা কিন্তু জেনারেল যে কোনো ডোমেনের ওপর হতে পারে হতে পারে ফাইন্যান্সিয়াল হতে পারে হচ্ছে এগ্রিকালচার মানে তোমাকে দিয়ে দেবে লিখে তুমি পড়ে নেবে পড়ে ওটাকে বুঝবে তারপরে বাংলায় জাস্ট বলে দিতে হবে মুখে বুঝিয়ে বলে দিতে হবে ব্যাস এইটুকুই এবং তুমি যে বাংলা ভাষা বলবে সেই বাংলা ভাষায় তোমাকে কনফিডেন্স হতে হবে এবং তোমার ইউজ মানে ইউজার ফ্রেন্ডলি হতে হবে মানে তোমার কথা তোমার ভয়েস ক্লিয়ার হতে হবে যাতে লোকে বুঝতে পারে আমি যদি এমনভাবে তোমাদের বোঝাই এটা যাতে তুমি বুঝতে না পারো তাহলে এ তুমি আমার ভিডিওটাও দেখবে না আন্ডারস্ট্যান্ডিংও হবে না সেরকমভাবে এ তোমাকে কিন্তু ফ্রেন্ডলি মানে ল্যাঙ্গুয়েজটা খুব সুন্দর করে বলতে হবে যাতে মানুষ বুঝতে পারে আর বাদ বাকি তারা টাইম টু টাইম তোমাকে কিন্তু এরকম প্রোজেক্ট দিতেই থাকবে তো এখানে তোমাকে সমস্তটা দেখে নিলে অ্যাপ্লাই করার জন্য ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে তোমাদের ক্লিক করতে হবে তবে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিন্তু তোমরা এখানে তোমাদের এর ইমেল অ্যাড্রেস দেবে তারপরে নেক্সট করবে এ বাদ বাকি ডিটেলস তোমাদের দিতে হবে ডিটেলস দিয়ে যারা যোগ্য তারা অবশ্যই এই সরকারি পার্ট টাইম জব বা ফুল টাইম জব যেটা তোমরা ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমেই করতে পারবে তো অ্যাপ্লাই লিঙ্ক সরাসরি কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে রাখবো এবং টেলিগ্রামে বিভিন্ন জব রিলেটেড এর তোমার লিঙ্ক আসে তো টেলিগ্রামকে ফলো করে রাখো ও এবং তোমাদের অন্যান্য যারা যোগ্য নয় অন্যান্য পার্ট টাইম জব করতে চাও তা নিয়েও ভিডিও করেছি এখানে ক্লিক করে বা এখানে ক্লিক করে এই পার্ট টাইম জবগুলোতেও কিন্তু তোমরা আবেদন করতে পারো যেগুলো তোমরা ঘরে বসে করতে পারবে প্রত্যেকে ভালোতেও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত